এসেছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মহিনগর গ্রামে। এই গ্রামের দুজন ছেলে তাদের সপ্রচেষ্টায় প্রায় 3 বছর ধরে অর্গানিক ফার্মিং করে আসছেন। বর্তমানে ধান লাগানোর মৌসুম, তারা দেশীয় ধানের বীজ ব্যবহার করে এবার ধান রোপণ করতেছেন। তারা দড়ির সাহায্যে এক রোয়া থেকে আরেক রোয়া নির্দিষ্ট দূরত্বে ধানের চারা রোপণ করতেছে। এই দূরত্বে রোপণ করলে ধানের চারার পাশকাঠি প্রচুর বের হয় এবং ধানের পাশকাঠিগুলি সতেজ ও সবল হয়। শোনা যাক জৈব চাষী সুব্রত দাসের কাছ থেকে তিনি বর্তমানে কি কি দেশীয় বীজ ব্যবহার করতেছেন। মন খারাপ হয়ে গেল, আবার ফোন করলাম। আচ্ছা দাদা, এখানে কি কি লাগাচ্ছেন, কোন কোন ভ্যারাইটি লাগাচ্ছেন? আমাদের এখানে আমার খাবার জন্য মেনলি জেপিটা থাকছে, জয়প্রকাশ থাকছে, বহুরূপী থাকছে, হোগলা থাকছে, খাড়া থাকছে, খেজুর ঝুড়ি, পারিজাত, এগুলোই থাকছে, ব্রাউন রাইস। এগুলো কি সম্পূর্ণ কি অর্গানিক? হ্যাঁ, পুরোটাই অর্গানিক এবং আমার মাঠে আমি
আজ থেকে 3.5 বছর হলো, 3.5 বছর ধরে চাষ করছি, সম্পূর্ণ অর্গানিকই করছি। একদানা রাসায়নিক সার বা এক বিন্দু রাসায়নিক বিষ এখানে আমি গত 3.5 বছর হলো ফেলছিলাম। ফলন কিরকম হয়? যথেষ্ট ভালো ফলন পাই। ফলন যখন গাছে যখন ধান হয় তখন আসলে দেখতে পাবেন পাশে যে জমিগুলোতে রাসায়নিককে ধান করে তাদের থেকে ফলন খারাপ হয় না, বরঞ্চ ভালোই হয়। কাজের শেষে সবাই মিলে একসাথে বসে খাওয়া বাংলার কৃষকের পরম্পরার ঐতিহ্যপূর্ণ এক বৈশিষ্ট্য, যার মধ্যে রয়েছে অকৃত্রিম সুখ। আর এই সুখ অনুভব করার জন্য অবশ্যই কিন্তু একসাথেই বসে খেতে হবে। Thank you.